বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি দলীয় কোনো সঙ্গীতের রূপ নিতে যাচ্ছে? সালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ইস্যুকে কেন্দ্র করে তিন ভাগে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশের জনগণ, আর এ নিয়ে নানান আলোচনা সমালোচনা চলতেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আর অনেকে ইতিমধ্যে যে যার পছন্দের সঙ্গীতকে জাতীয় সঙ্গীত করার দাবি জানিয়ে যাচ্ছে। বাংলাদেশের 60% মানুষের দাবি বর্তমানে যে জাতীয় সঙ্গীতটি রয়েছে তা বদলানো হোক, আর 20% মানুষ চাচ্ছে আমার সোনার বাংলাটি জাতীয় সঙ্গীত হিসেবে থাকুক, আর 20% মানুষ কোনো পক্ষের হয়ে কথা বলতেছে না। তো জনমত বিশ্লেষণ করে দেখা যায় বেশিরভাগ মানুষ জাতীয় সঙ্গীতটাকে বদলানোর পক্ষে আছে। সে হিসাবে বাংলাদেশের মেজরিটি পার্সন যেখানে জাতীয় সঙ্গীতটি চাচ্ছে না, সেই হিসাবে জাতীয় সঙ্গীতটি যদি বদলানো হয় তবে অসম্ভব কিছু নয়। তবে এই জাতীয় সঙ্গীতটি যদি বদলানো হয় তবে কি এটি চিরস্থায়ী হিসেবে থাকতে পারবে, এ নিয়ে রয়েছে মূল প্রশ্ন। ধরে নিন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীতটি বদলানো হলো, তবে পরবর্তীতে যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে, সে কি চাইবে জাতীয় সঙ্গীতটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকুক, বা তারপরে আবার নির্বাচন হবে, আবার একটি যদি নতুন সরকার আসে সে কি এই ব্যক্তির জাতীয় সঙ্গীতটি চেঞ্জ করবে না? আর এমন যদি হয়েই থাকে বরাবর, তবে এই জাতীয় সঙ্গীতটি আর জাতীয় সঙ্গীত থাকবে না, এটি দলীয় সঙ্গীত হিসেবে প্রচলিত হয়ে যাবে, এটি যার যার দলের একটি সঙ্গীত হিসেবে পরিচালনা হবে। তাই কোনো একটি কাজ করার আগে অবশ্যই সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে, আর বাংলাদেশের বর্তমানে যেসব রাজনৈতিক দল আছে তাদের সকলের মতামত নিয়ে, তারা যদি সকলে মতামত দেয় এই জাতীয় সঙ্গীতটি বদলানো হোক, এই জাতীয় সঙ্গীতটি বাংলার মানুষ চায় না মানে আমরাও চাই না, এই জাতীয় সঙ্গীতটি বদলানো হবে এবং পরবর্তীতে যে জাতীয় সঙ্গীতটি দেওয়া হবে সেটি এত বছর পর্যন্ত কেউ আর চেঞ্জ করতে পারবে না। আর এমন যদি একটি আইন করে যায় তবে হয়তো সবচেয়ে উত্তম হবে, জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসেবেই থাকবে, দলীয় সঙ্গীত হয়ে উঠতে পারবে না কোনোদিন।